আইপিএস অফিসার সেজে প্রতারণা। এবার ভুয়ো আইপিএস অফিসারকে নীলবাতি গাড়ি নিয়ে দেখা গেল এবং এই ঘটনায় গ্রেফতারও করা হলো ভুয়ো আইপিএস অফিসারকে। ধৃত ব্যক্তির নাম রাজশ্রী ভট্টাচার্য, তিনি বেলঘরিয়া দক্ষিণেশ্বর পিসি ব্যানার্জি লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে 2 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠে আসছে। এরপরই সোমবার রাত্রে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। যদিও এই বিষয়ে এলাকার মানুষজন জানিয়েছেন তাকে তারা পুলিশ অফিসার হিসেবেই জানত। এলাকায় এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর খবরও উঠে আসছে। তবে অন্য আর এক প্রতিবেশীরা জানিয়েছেন তিনি ভালো লোক হিসেবেই পরিচিত এলাকায়। এলাকার পুর প্রতিনিধিও জানায় সে ভালো লোক। আমাদের দাদার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে, সত্যি উনি এরকম লোক না। আপনি কি? আমি ওনার মার অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, আমরা এখানে যতজন আমরা এখানে বাড়িতে কাজ করি, এবার ওনাকে এই 2 লাখ টাকা যে কেসটা দিয়েছে এটা ওনাকে ফাঁসানো হয়েছে। এই পুরো আমি বলে দিচ্ছি, পার্ক স্ট্রিট এলাকায় কিছু মানে ব্যবসার ক্ষেত্রে কিছু কাজ করে, কিছু মহিলাও আছে, কিছু লোকও আছে। স্যারের দ্বারা প্রচুর লোকে উপকৃত, এটা সবাই জানে। স্যারের দ্বারা প্রচুর লোকে উপকৃত, উনি কোনো রকম পুলিশ অফিসার পরিচয় দিয়ে কোনো রকম 2 নম্বরি কাজ কিংবা কোনো কিচ্ছু কোনোদিনও করেনি। আজকে এই যে ঘটনাটা ঘটেছে এটা কোনো না কোনোভাবে ওনাকে ফাঁসানো হচ্ছে। এবার উনি রয়ে আছে, আমরা যেটা জানি উনি রয়ে আছে। এবার উনি যেহেতু উঠেছে, এবার ওনার ডিপার্টমেন্ট উনি যদি থাকেন, যেহেতু এখন আপনারা টিভিতেও দেখাচ্ছে সব যে ভুয়ো আইপিএস অফিসার, এবার উনি যদি পুলিশে থাকেন, উনি যদি রয়ে থাকেন, নিশ্চয়ই ওনার ডিপার্টমেন্ট সেন্ট্রাল থেকে কিছু ব্যবস্থা করবে, নিশ্চয়ই কিছু করবে। এবার সেটাই এখন দেখার। কিন্তু আমাদের এখন আমাদের কাজ, আমাদের এখন আমাদের উকিল ধরতে হবে, এখন আমি সেই কাজেই যাচ্ছি। হ্যাঁ, ভদ্রলোককে বলতে ওনার বাবাকেও চিনতাম, ভালো মানুষ ছিল, কিন্তু ইনাকেও চিনতাম ভালো মানুষ। নিজে ভেতরে যে এই এই কারবার জানতাম না। একদিন আমার বাড়ি ঘর টর হচ্ছে, বাড়ি টাড়ি রাখা হচ্ছে, সেই গাড়ি বেরোনোর জন্য ড্রাইভার সাথে আমার একটু খিচেছি হলো হতে, তখন ওই ভদ্রলোক মানে এই রাজশ্রী ভট্টাচার্য তখন গাড়ি নিয়ে চলে গেল। আবার ঘুরে এসে আমার গলির ভেতর ঢুকে আমার হাতটা চেপে ধরে দুখানা রাব গালাগালি দিল, একটা মাথুকে একটা। সেই গালাগালি দিয়ে আমি বললো ভেতরে ঢুকিয়ে দেবো, মেশিন ছিল তখন, মেশিন দেখাচ্ছি। তা আমরা জানি হয়তো গোবিন্দা দত্ত, আমার তো বাড়ি হচ্ছে কোথায় ফেসে যাবো, আমার যদি বাড়ি কমপ্লিট হতো তাহলে চলো কোথায় ঢোকাবে আমাকে। উনি তো সিবিআই অফিসার, গোয়েন্দা দপ্তরে বলে, গোয়েন্দা দপ্তরে সিবিআই অফিসার।